দুর্বল স্মৃতিশক্তি এবং ভুলে যাবার সমস্যা থেকে মুক্তি পান। হ্যালো বন্ধুরা, আমাদের শরীরের জন্য মস্তিষ্কের গুরুত্ব কতটুকু তা বলার অপেক্ষা রাখে না। চিন্তা ভাবনা করা, মনে রাখা সহ হার্ট, রক্ত এবং শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মস্তিষ্কই নিয়ন্ত্রণ করে থাকে। সেজন্য আমাদের মস্তিষ্ক শার্প হওয়াটা অনেক জরুরি। কিন্তু বর্তমানে টেকনোলজির ওপর আমরা এতটা নির্ভর হয়ে গিয়েছি যে আমাদের বেশিরভাগ কাজ টেকনোলজির ওপর ছেড়ে দেই, যার ফলে আস্তে আস্তে মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকে। সেই সাথে ভুলে যাবার সমস্যা এবং দুর্বল স্মৃতিশক্তি আমাদের মস্তিষ্কের অংশ হয়ে যায়। বন্ধুরা, আমাদের মুরব্বীরা বলে থাকে আমাদের মস্তিষ্ক যতটা শার্প এবং দ্রুততর হবে, আমাদের স্মৃতিশক্তি ততই মজবুত থাকবে এবং শরীর আমাদের সবসময় সুস্থ থাকবে, কারণ মস্তিষ্ক আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। আজকের যে রেমেডিটা রয়েছে, এটা আপনার দুর্বল মস্তিষ্কের সমস্যা থেকে রেহাই দিবে এবং দুর্বল স্মৃতিশক্তির সমস্যা থেকে পুরোপুরি মুক্তি দেবে। এটাকে কিভাবে বানাবেন এবং কতদিন সেবন করবেন, আসুন সেটা সম্পর্কে জানি। আপনাকে এখানে প্রথমে নিতে হবে কাজু। মস্তিষ্ককে শার্প বানানোর জন্য ম্যাগনেসিয়াম অনেক সময় আমাদের খাওয়া খাবার থেকে পাওয়া যায় না। কাজুতে ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে, সাথে জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন B6 এর মতো অনেক নিউট্রিশনস রয়েছে, যেটা আমাদের মস্তিষ্ককে স্ট্রেচ এবং চিন্তা থেকে বাঁচিয়ে রাখে। আপনাকে এখানে 10-12টা কাজু নিতে হবে। 10-12টা কাজু নিয়ে আপনাকে একটি বাটিতে রাখতে হবে। কাজুর ব্যবহার কিভাবে করবেন সেটা জানার আগে আপনাকে এখানে আরও একটা জিনিস সম্পর্কে জানতে হবে, এবং সেই জিনিসটা হলো বাদাম। বন্ধুরা, প্রায় সব ডাক্তার এবং বিশেষজ্ঞরা ব্রেনের জন্য বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, কারণ এতে অনেক বেশি পুষ্টিগুণ থাকে, যেটা আমাদের ব্রেন ফাংশনকে দ্রুত ইম্প্রুভ করতে সাহায্য করে। সেই সাথে এটাতে থাকা প্রোটিন আমাদের ব্রেন সেলকে শার্প করতে সাহায্য করে থাকে। এই রেমেডিটা 8 বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সের যে কেউ সেবন করতে পারবেন। আপনাকে এখানে 15টা বাদাম নিয়ে নিতে হবে। এবার আমরা এই দুটি উপাদানকে ভেজে নেব। আপনি এটাকে কড়াইতে বা প্যানে দিয়ে হালকা আঁচে একটু ভেজে নিন। আপনি এটাকে ততক্ষণ অবধি ভাজুন যতক্ষণ এটার রং ব্রাউন না হয়ে যায়। ভাজার পরে এটা দেখতে কিছুটা এমন লাগবে। আপনি এটাকে বেশি ভাজবেন না, এতে পুড়ে নষ্ট হয়ে যাবে। এরপর আমাদের এখানে আরও একটি জিনিস অ্যাড করে নিতে হবে, আর সেটা হলো কদুর বিচি। এটা আমাদের মস্তিষ্কের জন্য অনেক ভালো জিনিস। এটা আমরা যে কদু খেয়ে থাকি সেটার বীজ। এতে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপারের মতো অসংখ্য পুষ্টিগুণ রয়েছে, যেটা আমাদের মস্তিষ্ককে তো শার্প করেই, সেই সাথে এটা আমাদের হার্ট এবং রক্তকে পরিষ্কার রাখে। আপনি কদুর বিচি বাসাতেও সংগ্রহ করতে পারেন অথবা বাইরে মার্কেট থেকে কিনে আনতে পারেন। আপনাকে 2 চামচ কদুর বিচি নিয়ে এগুলোকেও হালকা ভেজে নিতে হবে। এটাকে ভালোমতো ভেজে আমাদের বাটির মধ্যে রাখবো। এরপর এই 3টি জিনিসকে একটু ঠান্ডা হতে দেব। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মিক্সারে এর মধ্যে দিয়ে দেব। আমরা এখানে মিষ্টি হিসাবে মিষ্টি ব্যবহার করব। মিষ্টি আপনি ভালো দেখে নেবেন। এতটুকু মিষ্টি দিয়ে আমরা সবগুলোকে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করার পরে এটা দেখতে কিছুটা এমন লাগবে। এরপর এটাকে একটি বাটিতে ঢেলে নিন। আপনি এটাকে কোনো কাচের বয়ামে রাখতে পারেন, যার ফলে আপনি 15 দিন রেখে ব্যবহার করতে পারবেন। দুর্বল স্মৃতিশক্তি এবং ভুলে যাওয়ার সমস্যা দূর করার সাথে সাথে আপনার মস্তিষ্ককে শার্প করবে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। এবার আসুন দেখি এটাকে কিভাবে সেবন করবেন। এটাকে 8 বছরের বড় বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও সেবন করতে পারবেন। আপনি যদি আপনার বাচ্চাকে দুধের সাথে হরলিক্স বা চকলেট মিশিয়ে দিয়ে থাকেন, তাহলে তার জায়গায় এই পাউডার দিন। এটার জন্য আমাদের এখানে 1 গ্লাস গরম দুধ নিতে হবে। এরপর আমরা এই উপায়টা প্রয়োগ করব। আপনি যদি কোনো বাচ্চাকে দিয়ে থাকেন, তাহলে এখানে 1/2 চামচের একটু বেশি নিন, মানে 1/4 ভাগের 3 ভাগ নিন। আর যদি বড় কারোর জন্য বানান, তাহলে পুরো 1 চামচ ব্যবহার করুন। এবার আসুন জানি এটাকে কখন পান করবেন। আপনাকে এটাকে সকালে পান করতে হবে। এটা সকালে পান করা সবচেয়ে উপকারী। রাতে এটার ব্যবহার করবেন না।
রাত বাদে দিনে যে কোনো সময় আপনি এই উপায়ের ব্যবহার করতে পারেন। এই রেমেডিটি টানা 20 দিন সেবন করুন। আপনার মস্তিষ্ক আগে থেকে শার্প হয়ে যাবে, আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে, আপনার মস্তিষ্ক দ্রুত কাজ করবে। টানা যদি এটা সেবন করেন তাহলে দুর্বল স্মৃতিশক্তি এবং ভুলে যাওয়ার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।